নব্বই শতকের গল্প, নব্বই শতকের স্টাইল, নব্বই শতকের কথাবার্তা এবং নব্বই শতকের গাড়ি নিয়ে এক কথায় বলা যায় নব্বই শতকের আলামত নিয়ে নির্মিত হচ্ছে শাকিব খানের তুফান সিনেমা। পরিচালক রায়ান রাফি তুফান সিনেমা নির্মাণের সময় বলেছিলেন, কেজিএফ এবং বাহুবলীর মতো একটি বিগ বাজেটের সিনেমা হবে। এই সিনেমাটি দিয়ে আমরা 100 কোটির মার্কেট ধরবো। যে ব্যবসাটা বাংলা চলচ্চিত্রের ইতিহাসে কেউ করে দেখাতে পারেনি, সেই ব্যবসায়ী করবো আমরা শাকিব খানের তুফান সিনেমাটি দিয়ে। এই বিষয়টি মাথায় রেখে সিনেমার কাজে নেমেছেন পরিচালক রায়ান রাফি এবং তার প্রযোজনা প্রতিষ্ঠান। 100 কোটি টাকা মার্কেট যে এই সিনেমাটা দিয়ে ধরা যায় সেটা তুফান সিনেমার টিজারই প্রমাণ হয়েছে। সুপারস্টার শাকিব খান 100 কোটি টাকা মার্কেট ধরবে এই বিষয়টাকে কোনোভাবেই মেনে নিতে পারছেন না শাকিব খানের নতুন এবং পুরান কিছু শত্রুরা। তারা সবাই একজোট হয়েছে এই সিনেমাটাকে ফ্লপ এবং ডাউন করার জন্য। তাই তারা তুফান সিনেমা কপি কপি বলে মার্কেটে অনেক চিল্লাচিল্লি করতেছে। ভিউয়ার্স, একটা কথা সবারই মাথায় রাখতে হবে, চিল্লাইলে মার্কেট পাওয়া যায় না। ভিউয়ার্স, যদি তুফান সিনেমার টিজারটির ভিতরে কপি বলে কিছু থাকতো তাহলে মিমি চক্রবর্তীর ফেসবুক পেজে টিজারটি ছাড়ার 15 মিনিটের মধ্যে 1 মিলিয়ন হতো না।